মঙ্গলবার 31 অক্টোবর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 40তম প্রয়াণ দিবস উপলক্ষে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কাটোয়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাহেববাগান কমিউনিটি সেন্টারে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবির সম্পর্কে 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি মিত্র ঠাকুর বলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে এখানে রক্তদান শিবির বহুদিন যাবৎ করা হচ্ছে। আজও সেইভাবেই 31 অক্টোবর রক্তদান শিবির মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে 7 নম্বর ওয়ার্ড কমিটি এই রক্তদান শিবিরের আয়োজন করেছে। বিধায়ক সাহেব রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই রক্তদান শিবিরটির উদ্বোধন করেন কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। কাটোয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সাহা এই প্রসঙ্গে জানিয়েছেন, 31 অক্টোবর আজ প্রয়াত ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। এই মৃত্যুদিন উপলক্ষে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই মৃত্যুদিন পালিত হচ্ছে। আমরা কাটোয়াতেও 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে এই রক্তদান শিবির যাপনের মাধ্যমে ইন্দিরা গান্ধীর মৃত্যুদিনটি স্মরণ করছি। এবং এই দিনটা 31 অক্টোবর আজ প্রায় 40 বছর ধরে এই 7 নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির হয়ে আসছে। এখানে সমস্ত কাউন্সিলরবৃন্দ, উপৌর প্রধান এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিগণ এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন এবং এলাকার বহু মানুষের উপস্থিতিতে রক্তদান শিবির সাফল্যের সঙ্গে সমাপ্ত হলো। এখানে 35 জন স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেছে। প্রায় 35 জন রক্তদাতা এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পর প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ ও একটি করে উপহার তুলে দেওয়া হয়। এই রক্তদান শিবির সম্পর্কে মলয় ঘোষ বলেন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষে আমাদের 7 নম্বর ওয়ার্ডে মানে দীর্ঘ কয়েক বছর যাবতই আমরা এই রক্তদান শিবির এবং ইন্দিরা গান্ধীর মূর্তিতে মালাদান অনুষ্ঠান করে থাকি। এবং এই রক্তদানের উদ্দেশ্য হচ্ছে কাটোয়া মহকুমা হসপিটাল আমাদের এখানে, এখানে 3 জেলার মানুষ এখানে মিলিত হয় চিকিৎসার জন্য, রক্তের জন্য সব ছোটাছুটি করে। সেই কারণে আমরা প্রত্যেক বছরই এই দিনটা রক্তদান শিবিরের আয়োজন করি। আমাদের রক্তদান শিবিরের কাটোয়া বিধানসভার বিধায়ক এবং জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই তৃণমূল কংগ্রেসের 7 নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির পক্ষ থেকে রক্তদান শিবির এবছরও করেছি এবং এটাতে কাটোয়া মহকুমা হসপিটালে কিছু মানে যারা চিকিৎসাধীন কিছু রোগী হয়তো উপকৃত হবে। এই আগামী দিনে আমরা অন্যান্য ওয়ার্ডেও এইভাবে হয়ে থাকে। আমাদের জেলার নেতা রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নির্দেশে অন্যান্য ওয়ার্ডগুলোও হয়। আমরা সারা বছরই এই প্রোগ্রামটা নিয়ে থাকি, যেহেতু কাটোয়া মহকুমা হসপিটালে ব্লাড ব্যাঙ্কের ক্রাইসিস চলে, সেই কারণে এই রক্তদান শিবির আজকে আমাদের হলো। আমরা এখানে 35 জন রক্তদাতা, তারা নিজেদের রক্ত দিয়ে আজকে 35টা রোগীর মানে চিকিৎসার ব্যবস্থা করলো। এই শিবিরে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, কাটোয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ, ডক্টর বাণীব্রত আচার্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান।
কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা।